জানিয়ে দেব আজকে সর্বশেষ খবরাখবর, বাংলাদেশ সহ সারা বিশ্বে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাতক্ষীরার তালার হরিশ্চন্দ্রকাটিতে ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরো 11 জন। শনিবার সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সর্দারবাড়ি বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতক্ষণ শুনছিলেন দেশের খবর, এবার আন্তর্জাতিক। ভারতের হরিয়ানা রাজ্যে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরো অন্তত 15 জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। তবে কিভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয় তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে একজন আফগান নাগরিক ও 3 বিদেশি পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরো 7 জন। শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের বামিয়ানে এই ঘটনা ঘটে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, হামলায় 4 বিদেশি নাগরিক এবং 3 আফগান আহত হয়েছেন। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে বলেও জানান কানি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি অরণী। 24 ঘন্টা সকল খবর জানতে চোখ রাখুন NAN TV'র পর্দায়।